আঠাশতলী আমরা কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির দিয়ে বিজয় উল্লাসে মাতলেন বিধায়িকা কল্যাণী সাহারায়। অন্যদিকে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় উল্লাসে মাতলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 28তলী আমরা বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা হতে দেখা যায় ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায়কে। এদিন 28 তেলিয়ামড়া বিধানসভা কেন্দ্র থেকে ত্রিস্তর নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে বিধায়িকা কল্যাণী সাহারায় ভোট গণনা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামড়া আরডি ব্লক প্রাঙ্গণ থেকে বিজয় উল্লাসে মাতোয়ারা হয় এবং জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে তেলিয়ামড়া শহরও পরিক্রমা করেন তিনি। তেলিয়ামড়ার পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির জয়ী প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে বিজয় উল্লাসে মাতোয়ারা হতে দেখা যায় মন্ত্রী বিকাশ দেববর্মাকে। এদিন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র থেকে ত্রিস্তর নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক বিকাশ দেববর্মা ভোট গণনা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামড়া আরডি ব্লক প্রাঙ্গণ থেকে বিজয় উল্লাসে মাতোয়ারা হয় এবং জয়ী বিজেপি প্রার্থীদের নিয়ে গেরুয়া আবির খেলার মধ্য দিয়ে কৃষ্ণপুর বিধানসভা এলাকা পরিদর্শন করে। জয়টা আমাদের নিশ্চিত ছিল, তারপরে নির্বাচনে ফলাফল এটা একটা আলাদা মাত্রা রাখে, আমাদের প্রত্যাশিত ছিল, তারপরেও নির্বাচনের ফলাফল যখন সরকারিভাবে ঘোষণা হয়েছে খুব আনন্দ লাগছে। আমরা বিগত 6 বছর যাবৎ মানুষের জন্য কাজ করে এসেছি, আগামী দিনেও আমাদের গ্রামীণ সরকার সর্বস্তরের মানুষের জন্য কাজ করবে। ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ যেমন বিশ্বাস রাখে, যেমন স্লোগান, তেমনি সেবাই সংগঠন। আমরা সেবার মাধ্যমে মানুষের আস্থা আবারও আমরা অর্জন করব। বিগত 5 বছর যেভাবে কাজ হয়েছে, আগামী 5 বছর যেন আরও ভালোভাবে আমরা মানুষকে গ্রামীণ সরকারের প্রত্যাশা আমরা যদি পূরণ করতে পারি, মানুষের আশা বলতে সেদিকে আমরা খেয়াল রাখবো। রিপোর্ট দৃষ্টি।